হাসিনাকে বলবো যদি তুমি এক পাপের বিটি হও, তুমি যদি হক পথে চলনে ওয়ালি হও আর তুমি যদি সাচ্চা হও, একবার বাংলাদেশে 70 উপরে ভোট করে দেখাও, তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে। এটা চ্যালেঞ্জ। যদি নৌকাকে না ডুবাতে পারে, হাসিনা বলেছে আমি সরকারে থাকব, আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না, তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো, 120 বছর আগে না 10 বছর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না। তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে, বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি। হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে। আমি আর ইশারা দিলাম, সমজদারও কে লিয়ে ইশারা কাফি, আমি নাম করব না। হাসিনাকে কে পরিচালনা করছে? বেঈমান কাফের দ্বারা পরিচালনা হচ্ছে, তার প্রেম। ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দেলের কুঠরিতে বস করিয়ে রেখেছে। তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে, মালয়েশিয়ায় বসে আছে। সে জানে এদের পাপুলিটি, এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকোয়, নৌকোর বিপরীতে পড়ে যাবে। আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে, আমার কাছে এসছে, আমার মাদ্রাসায় এসছে, একটাই কথা বলেছে, হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ, সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে, তার আগে নয়। আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে। আমার কাছে খবর আছে, আমি সব জানি। হাসিনার যতগুলো গোলাম আছে আর দালাল আছে, তো শুনে রাও, আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে, আমারও মহাব্বতের লোক বাংলাদেশে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনে, জার্মানে, বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে, ফোন করে অনেক অনুরোধ করে দোয়া। আমি দোয়া করি তাদের জন্য, তাদের পরিবারের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। একে ডুবাও, যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। মোদিজি বলেছেন আপকে বার তিসরে ট্যাম হ্যায় কিসকে, মোদিজি সেদিনে বক্তব্য দিয়েছে, হামে তিসরে ট্যাম পে লাও হামারে দেশ কে ভাইয়ো হাম আপকো রোজগার দেঙ্গে। মোদিজি পহলে 15 লাখ তো দে দিজি, হাম কব সে ইন্তজার কর রহে। বুঝতে পেরেছেন না পারেন? আমি তো আমার বউকে বলিয়ে দিলাম এইবারে আর চিন্তা নাই, 15 দিচ্ছে, ঘর করে নেবো, একটা টিনের চাল ঘরে আর থাকবো না। তারপরে দেখলাম আল্লাহ এখনো এলো না। তারপরে আমাদের মোটা ভাই, মোটা মানে জানেন আপনারা, মোটা মানে জানেন, মোটা মানে কি, আ মোটা মানেটা জিজ্ঞেস করছি, বড় গুজরাটি ভাষায় বলে মোটে ভাই, মোটে ভাই নে বুলাওনি? মোটে ভাই নে বাতায়া ইয়ে তো হামারা জুমলা থা, তো আপনে স্বীকার ভি কর লিয়া ইয়ে জুমলা হ্যায়। হিটলার বলেছিল তার দলের লোককে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক যেন সেটাকে সুস্থ মনে করে গ্রহণ করে লেয় আর আমার উপরে বিশ্বাস হয়। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, মুসলমান কোরআনের ওপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার বাঁচার পথ একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এই পথ যারা গ্রহণ করবে আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন। আপনি মরণকে ভয় করবেন না, আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন। বেঈমান কাফেরকে নয়, জেলের কুঠরিকে কি ভয় করছেন, এনআরসিকে কি ভয় করছেন, ভয় আল্লাহকে করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের মা বোনকে ইসলামী দাওয়াত দেন, সোশ্যাল মিডিয়ায় বেঈমান কাফেরদের খপ্পরে পড়ুন। আমি তো
আজ তিন সপ্তাহ থেকে খুঁজছি, কাকে জানেন? এক হারামের আওলাদকে, তার নাম হচ্ছে সুবুই খান। মে ঢুঁড় রাহা হো সুবুই খান, কাহা ছুপ গই তু, নিকাল আর মণিপুর কে বারে মে কুছ তো বোল দে। কুত্তি ইতনা ভোগ রহি থি কে মুসলমান 12-12 সাল কে বচ্চি কো নিকাহ করকে উসসে বলাৎকার করতে হ্যায়। জোরে বলো নাউজু বিল্লাহ। মণিপুর মে জো হুয়া, ই আগর তেরে মা হোতি, এ তেরে বহিন হোতি, এ তেরে বেটি হোতি, যতগুলো মানুষ আছে ভারতে বুদ্ধিজীবী হিন্দু মুসলিম সকলকে বলছি, একবার ভেবে দেখবেন, চোখটা বন্ধ করে রাতের অন্ধকারে যে মাটাকে তিনটে মেয়েকে ঘুরানো হয়েছে, ওটা যদি আপনার বিটি হতো, ওটা যদি আপনার বোন হতো, ওটা যদি আপনার স্ত্রী হতো, ওটা যদি আপনার মা হতো, আপনার চোখ দিয়ে তত্তর করে পানি পড়ত। হে আমার ভারতের হিন্দু মুসলিম জৈন পত্ত ইহুদি নাসারা যারা আছো, তারা ইসলাম শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বেঈমান কাফের থেকে ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমি জিনা না করে থাকতে পারব না। হযরতে উমর তলোয়ারটা তুললেন, আল্লাহর নবীর সামনে এত বড় কথা একে টুকরো টুকরো করে দিল। নবীজি বললেন, এই উমর ক্ষান্ত হও, ঠান্ডা হও। কাছে ডাকলেন, এইদিকে এসো। গায়ে হাত রাখলেন নবীজি সেই সাহাবি, আর বললেন, যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার পিটির সঙ্গে কেউ যদি জিনা করে তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের শেষ বিন্দু বাকি থাকতেও আমি তার সঙ্গে যুদ্ধ করব। নবীজি বললেন, হে আমার সাহাবি, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী, কারুর বিটি। সে হাউ হাউ করে কাঁদতে লাগলো, আর বললেন, আল্লাহর কসম করে বলছি আমি ইস্তেগফার করলাম, আর ব্যভিচারের ধারে পাশে যাব না। চলে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসাআ সাবিলা। হে নবী, বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমি একটা জলসাই দাওয়াত দিয়েছি, আজকে আবার আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। এই হুগলি ডিস্ট্রিক্টের মাটি থেকে, এটা হুগলি না হাওড়া, হুগলি, হুগলির মাটি থেকে, হাওড়া হুগলির বর্ডার, আমি দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের দেশের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে, সেখানে যে মুসলিম মেয়েরা ফেঁসে আছে, সোনাগঞ্জ গাছি থেকে শুরু করে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্ধমান, বর্ধমান থেকে বহরমপুর থেকে হাওড়া, যতগুলো নিষিদ্ধ পল্লীতে মুসলিম মেয়েরা দেহ ব্যবসায় ফেঁসে আছে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা যদি রাস্তা না খুঁজে পাও, ইয়াসিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, আমি একটা ভালো রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব, যে রাস্তার নাম ইহদিনা সিরাত আল মুস্তাকিম। হালাল ইনকাম করবে, তোবা ইস্তেগফার করবে, জান্নাতের রাস্তা অতিক্রম করবে। আল্লাহ বলেছেন কোরআনে, যে রাস্তায় জিনা হয়, যে রাস্তায় পাপ হয়, সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আমার মা, আমার বোন, এই পাপে যারা লিপ্ত আছেন তাদেরকে নিষেধ করব, ইস্তেগফার করে ফিরে এসো, এ বড় পাপ। যে যুবকরা মেয়ে দেখলে, নারী দেখলে, যারা মনে মনে ব্যভিচারের নিয়ত করেন, তাদেরকে বলবো ইস্তেগফার করো, নামাজের পরে ইস্তেগফার করো, রাত্রে সুবাস সময় ইস্তেগফার করো। আর যে যুবকরা বিসমিল্লাহ